অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সিংহ রাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিওতে আমি আপনাদের সামনে একটি পূর্বাভাস দিতে চলেছি কেমন যেতে পারে। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, আপনার জন্য এই জানুয়ারি মাসে কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে এই নিয়ে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করব। তো সকল প্রিয় দর্শক বন্ধুকে অ্যাস্ট্রো এডুকেশনের চ্যানেলের তরফ থেকে এবং আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, প্রীতি ও শুভেচ্ছা জানাই। প্রত্যেকের এই নতুন বছর যেন ভালো কাটে এবং এই নতুন বছরের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা সকল প্রিয় দর্শক বন্ধুকে জানাই। দেখুন, আমি যে রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি এটি হচ্ছে ইঞ্জিনিয়ার রাশিফল, কোনো ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ আমি এখান থেকে আপনার দশা অন্তর্দশা দেখতে পাচ্ছি না, আপনার গ্রহের অবস্থান দেখতে পাচ্ছি না, কিন্তু আমি যেটা এটা বিচার করছি আপনাদের বর্তমান গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু আমি এই রাশিফলটি আপনার সামনে প্রেজেন্ট করছি। কোনো সময় আমি দাবি করবো না যে 100% মিলবে, কিন্তু এই রাশিফল আপনাদেরকে আগামী মাসে কি ঘটনাগুলো ঘটতে পারে তার একটা পূর্বাভাস এবং আপনাদেরকে চলার পথে গাইড হিসাবে এই রাশিফলটি আপনাদেরকে সাহায্য করবে। তো আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993, এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষীয় পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। তো শুরু করা যাক, সিংহ রাশি 2021 জানুয়ারি মাস কেমন যাবে। প্রথমেই আসি আপনাদের এ মাসে মাঝামাঝি অর্থাৎ 14 জানুয়ারির পর থেকে শুভ বিবাহের কানেকশানগুলো কিন্তু খুব ভালো দেখা যাচ্ছে। আচ্ছা, বিয়ের ব্যাপারে যারা কথাবার্তা বলবেন ভাবছেন বা বিয়ের ব্যাপারে যোগাযোগ করবেন ভাবছেন, বিয়ের ব্যাপার গাঢ় বিবাহের যোগ কিন্তু দেখা যাচ্ছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে কিন্তু বিয়ের ব্যাপারটা, বিয়ের ক্ষেত্রে গাঢ় বিবাহের যোগ, শুভ বিবাহের যোগ কিন্তু নির্দেশ করছে। এবার আসি আপনাদের প্রেমজ জায়গাটাতে। দেখুন, এই মাসে আপনাদের নতুন প্রেম আপনাদের জীবনে আসবে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনাদের ক্ষেত্রে প্রেমের কানেকশানটা কিন্তু খুবই ভালো এবং পুরাতন প্রেমের ক্ষেত্রে কামব্যাক করার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, পুরাতন প্রেমও কিন্তু আপনাদের কামব্যাক করবে এবং আপনাদের চতুর্থপতী এবং আপনাদের নবমপতি নবমভাবে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করছে, চতুর্থপতিকে কানেক্ট করে। ভাগ্যপতি ভাগ্যভাবে অবস্থান করা, ভাগ্যের সাপোর্ট পাওয়া, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে এবং এর সাথে সাথে আপনাদের পিতার শরীর স্বাস্থ্যের দিকে উন্নতি হবে। পিতার হেলথ নিয়ে যাদের টেনশন ছিল সেটা মুক্তি পাবেন, মায়ের শরীর স্বাস্থ্যের দিক ভালো হবে, অর্থাৎ স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু কাটবে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে এ মাসে নতুন কর্ম পাওয়া, কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পাওয়া, কর্মক্ষেত্রে বদলি বা উচ্চ পদমর্যাদা পাওয়া, এই জায়গাগুলো কিন্তু থাকছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন। এ মাসে, এই জানুয়ারি মাসে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে মান সম্মান খ্যাতি যশ প্রতিষ্ঠা বৃদ্ধি কিন্তু পাবে, গ্রহগত অবস্থার তাই নির্দেশ করছে। আপনাদের সন্তানের, যারা দীর্ঘদিন সন্তানের জন্য প্রতিষ্ঠা করছিলেন, সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখাচ্ছে, অর্থাৎ সন্তানের প্রাপ্তির জায়গাটা যথেষ্ট কিন্তু ভালো। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু আপনাদের সন্তান, যাদের সন্তান আছে, সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের টেনশনের জায়গা কিন্তু থাকবে। সন্তানের হেলথ নিয়ে কিছুটা ক্ষেত্রে আপনারা টেনশন কিন্তু করবেন এবং আপনাদের কর্মক্ষেত্রে, এবার বলি কর্মক্ষেত্রে, কর্ম পেলেও কর্মক্ষেত্রে যথেষ্ট হারে প্রেশার চাপ কিন্তু আপনাদের থাকবে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে চাপ থাকবে। শত্রু বিনাশ আপনাদের হবে, অর্থাৎ আপনাদের যাদের জ্ঞাতি শত্রু আছে তাদের ক্ষেত্রে কিন্তু শত্রু বা আপনার উন্নতির কারণ আপনার প্রতিবেশী, আপনার হয়তো শত্রু, সেই শত্রু পিছু হটবে, অর্থাৎ শত্রু থেকে কিছুটা হলো আপনি মুক্তি পাবেন। এবার আছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে
শত্রু যেমন ইয়ে হবে, যাদের কেস মামলা মোকদ্দমা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ দিকগুলো কিন্তু আসবে, অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনারা পজিটিভ সাইনগুলো কিন্তু আপনারা পাবেন। এডুকেশন দিকটা যদি আসি, এডুকেশনের দিকটাতে আপনাদের যথেষ্ট ভালো, আপনাদের উচ্চ শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাসটাতে বিশেষ শুভ ফল কিন্তু প্রদান করবে। সেলফ প্রফেশনে যারা আছেন, যারা মাস্টার ডক্টর অ্যাস্ট্রোলজার, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো। কিন্তু ব্যবসার জায়গাটাতে আপনারা একটু হলেও ভেবে চিনতে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন, কারণ কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ব্যবসার ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট হয়ে যাওয়া বা কোনো জায়গাতে টাকা আটকে যাওয়া, গ্রহগত অবস্থা তাই নির্দেশ করছে। এই জায়গাটাতে অবশ্যই আপনারা একটু হলেও চিন্তা করে আপনারা কিন্তু পদক্ষেপ নেবেন। আপনি যদি সিংহ রাশির মানুষ হন, আপনার ক্ষেত্রে আমি বলছি, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে একটু ভেবে চিনতে এগিয়ে যাবেন। ভুলভাল হুটপাট্টা সিদ্ধান্ত আপনারা ভুল করেও নেবেন না, তাতে কিন্তু সমস্যা আসবে। ভাইয়ের থেকে সহযোগিতা আপনারা পাবেন, ভাই ভাতৃস্থানের ব্যক্তি থেকে সহযোগিতা, আত্মীয় স্বজন থেকে সহযোগিতা পাবেন, কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে কলিগ থেকে অসুবিধা বা আপনার পাড়া প্রতিবেশী থেকে অসুবিধা, এটা কিন্তু এ মাসে নির্দেশ করছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে। এবার আসি আপনাদের যারা গ্ল্যামার দুনিয়াতে আছে, অর্থাৎ গান বাজনা নাচ, অ্যাক্টিং মডেলিং ডান্সিং বা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এ মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই জায়গাগুলোতে আপনাদের কাজের জায়গাটা কিন্তু খুলে যাবে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এই জায়গাটাতে যথেষ্ট সুযোগের জায়গা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে যদি বলা যায়, এই জানুয়ারি অর্থাৎ বছরের প্রথম থেকে শত্রুতা থাকলেও আপনারা রাজ সুখ পেতে চলেছেন। অর্থাৎ আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, রাজকীয় সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন এ মাসে। আপনারা ভূমি ভবন বাহন সুখ কিন্তু পাবেন, অর্থাৎ নিজে কোনো জমি কিনা বা কোনো প্রপার্টি বিক্রি করে কোনো প্রপার্টি কিনার জায়গাটা কিন্তু থাকছে। পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের জায়গাটা বা দীর্ঘদিনে আটকে থাকা সম্পত্তি সেটা পুনরুদ্ধার হওয়া বা কোনো টাকা দীর্ঘদিন ধরে বসে আছে সেই টাকাটা রিকভারির জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনার ক্ষেত্রে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ সাইনগুলো কিন্তু এ মাসে দেখা যাচ্ছে। এবার আসি আপনাদের যারা এনজিওর সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো, যারা এগ্রিকালচারের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে। তবে যারা নতুন ব্যবসা করবেন ভাবছেন, অর্থাৎ একটু হলো আপনারা দক্ষ অ্যাস্ট্রোলজার সঙ্গে পরামর্শ করে ব্যবসার জায়গাটাতে আপনারা এগিয়ে চলুন। এবং আপনাদের দ্বিতীয় পতি এবং আপনাদের একাদশ পতি, এই বুধ আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, আপনাদের ব্যয় বৃদ্ধি করবে এবং কিছু কিছু ক্ষেত্রে মানির প্রেশার আসবে, কিন্তু আপনাদের সেই রকম চাপ অর্থাৎ অর্থ নিয়ে টেনশন করতে হবে, বিশাল কিছু টেনশন সেটা কিন্তু আপনাদের থাকছে না। অর্থাৎ অর্থের জায়গাটাতে আপনাদের ক্যাশ ফ্লোয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসে প্রাপ্তির যোগ, সেটা আপনার লটারি থেকে হোক, শেয়ার থেকে হোক, ট্রেন্ডিং থেকে হোক, ফাটকা থেকে হোক বা কোনো সূত্র থেকে প্রাপ্তির জায়গা, অর্থ পাওয়ার জায়গা বা ডুবে যাওয়ার টাকা সেটা রেস্কিউ হওয়া, এই জায়গাটা কিন্তু নির্দেশ করছে আপনি যদি সিংহ রাশির মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে যদি বলা যায়, এ মাসটাতে বিশেষ সুবিধা কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ এক কথা যদি বলি, দুঃখের অবসান হতে চলেছে এবং দীর্ঘদিনের মনের বাসনা ইচ্ছা
আপনাদের কিন্তু পূরণ হবেই হবে। যদি আপনাদের রাশিচক্র পারমিট করে, আপনাদের দশা অন্তর্দশা পারমিট করে, এক্ষেত্রে আপনারা যদি যা হবে হোক দেখে নেব এরকম যদি মানসিকতা নিয়ে চলতে পারেন, এগিয়ে চলবো, তাহলে আপনাদের ভাগ্যপতি ভাগ্য হবে, আপনাদেরকে কে আটকায়। কিন্তু যেহেতু ষষ্ঠ হবে আপনাদের দ্বিতীয়পতি, ব্যয়টা আপনাদের বাড়াবে, সেভিংসের জায়গাটাতে অবশ্যই আপনারা খেয়াল রাখুন। আপনাদের শৌখিন দ্রব্য কেনার জন্য, আপনাদের ভোগ্য বস্তু কেনার জন্য, বিলাসিতার জন্য এ মাসে কিন্তু আপনাদের খরচের জায়গাটা কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ এই বিলাসিতার জন্য উটকো পাটকা খরচটা কিন্তু আপনাদের হবে। আয়টাও কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে হবে, অর্থাৎ আয়ের জায়গাটাও কিন্তু, আপনি যদি সিংহরাশি মানুষ হন, আয়ের জায়গাটা কিন্তু আপনাদের ভালো জায়গা নির্দেশ করছে। অর্থাৎ দেখুন, মানে মনের জোর যাদের আছে, অর্থাৎ যেটা হবে দেখে নিব, আমাকে কাজটা করতে হবে, এরকম ভাবনা চিন্তা নিয়ে যে এগিয়ে যাবে, সেই জায়গাটাতে কিন্তু তারা নিশ্চিত রূপে সাকসেস পাবেই পাবে। এ মাসে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে, কোনো জায়গাতে গেলেন বা সবাই মিলে কোনো একটা ভালো আনন্দের স্পটে গেলেন, ফ্যামিলি ট্যুরের জায়গাটাও কিন্তু সিংহরাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ এই জায়গাগুলো যেটা আমি যেগুলো বললাম, যে যে পয়েন্টগুলো আপনাদেরকে তুলে ধরলাম, সেই সেই দিকগুলো কিন্তু ভালো। কিন্তু ছোটোখাটো চোট আঘাত লাগা, অর্থাৎ পায়ে বা কোমরে মানে হাড্ডিতে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা আছে। হাঁটা চলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, গাড়ি বা বাহন চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন। এই ছিল সিংহরাশি জানুয়ারি 2021 কেমন যাবে এই ভিডিও। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।